সকদ্রোণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের নতুন একটি আপডেট নিউজ নিয়ে। এসপিসি কোম্পানির উইডো নিয়ে আমরা সকলেই কিন্তু চিন্তিত। প্রায় 4-5 মাস থেকে উইডো বন্ধ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন এসপিসি কোম্পানির উইডো বন্ধ কেন, বা কেন গ্রাহকদেরকে উইডোর টাকা দিচ্ছে না। এসপিসি কোম্পানির উইডো বন্ধ থাকার আসল কারণটা কি, সব কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে। সেজন্য বলতেছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর তাই ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকদ্রোণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রথমেই বলি এসপিসি কোম্পানির উইডো বন্ধ কেন। দেখুন, আমরা কিন্তু সকলেই চাচ্ছি খুব তাড়াতাড়ি এসপিসি কোম্পানির উইডোটা চালু হোক। আর কম বেশি আমাদের সকলের আইডিতেই কিন্তু 500 টাকার উপরে হয়ে গেছে। উইডোটা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা সবাই উইডো দিতে পারবো। কিন্তু এখন কথা হচ্ছে যে এসপিসি কোম্পানির উইডো বন্ধ কেন, উইডো বন্ধ থাকার একমাত্র কারণটা কি, কী কারণে এসপিসি কোম্পানির উইডোটা বর্তমানে বন্ধ আছে। এই মুহূর্তে এসপিসি কোম্পানির উইডো বন্ধ থাকার একমাত্র কারণ হচ্ছে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হওয়ার কারণে কোনোভাবেই ম্যানেজমেন্ট উইডো চালু করতে পারতেছে না। এসপিসি কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হওয়ার কারণে আলামিন প্রধান স্যারকে ছাড়া কখনোই উইডো চালু হওয়া সম্ভব না। ম্যানেজমেন্ট চাইলেও কিন্তু উইডো চালু করতে পারবে না এই মুহূর্তে। আর আপনারা সকলেই জানেন এসপিসি কোম্পানির মোট 42টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আর এই 42টা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন বর্তমানে আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আলামিন প্রধান স্যার মুক্তি পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তাছাড়া কোনোভাবেই উইডো চালু হওয়া সম্ভব না। আলামিন প্রধান স্যারকে ছাড়া কোনোভাবেই উইডো চালু হবে না। এখন বর্তমানে আগের চাইতে একটু ভালো নিউজ আসতেছে এসপিসি কোম্পানির। এসপিসি কোম্পানির সব থেকে একটি খারাপ দিক সেটি হচ্ছে তারা কোনো কিছুই জানাইতে চায় না। আমরা যে নিউজগুলো দেই এই নিউজগুলো কিন্তু অনেক কষ্টে সংগ্রহ করা লাগে। এসপিসি কোম্পানির যে কিছুই হোক না কেন তারা চুপ করে থাকে, ম্যানেজমেন্ট থেকে কোনো কিছু বলা হয় না গ্রাহকদেরকে। এটা হচ্ছে এসপিসি কোম্পানির সব থেকে খারাপ একটি দিক। তো আশা করতেছি সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারছেন, আর যদি সব কিছু ভালোভাবে বুঝে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সকদ্রোণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।